এমন ছবি দেখলে যে কারো চোখে জল আসবে মা বাবা অচৈতন্য রয়েছে তাদের ঘিরে ধরে বাচ্চারা করে কাচ্ছে। তবে এসব ছবি দেখে একদল পুলিশ কর্মীর মন গড়ল না তারা নির্মমতার নিদর্শন রেখে গেলেন গরিব চাষি ও তার স্ত্রীকে নির্মমভাবে মারলেন পুলিশ কর্মীরা সেই দলিত চাষি ও তার স্ত্রী বারবার পুলিশকর্মীদের সামনে হাত জোর করে অনুরোধ করে গেলেন কিন্তু একজন পুলিশকর্মীরও দয়ামায়া দয়া মায়া হল না বরং তাদের উপর অত্যাচার আরও বেড়ে গেল মধ্যপ্রদেশের গুনার এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের নির্মমতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ প্রশ্ন তুলেছেন শিবরাজ সরকারের আমলে কি জঙ্গল রাজ চলছে পুলিশ কীভাবে প্রকাশ্যে এমনভাবে কারো উপর অত্যাচার করতে পারে সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একদল পুলিশ কর্মী দলিত চাষি ও তার স্ত্রীকে নির্মমভাবে লাথি খুশি লাঠির আঘাত করছে মারের চোটে সেই চাষি ও তার স্ত্রী মাটিতে লুটিয়ে পড়েছেন এমনকি তাদের ছোট ছেলে মেয়েদেরকেও রেহাই দেয়নি পুলিশ মা বাবাকে বাঁচাতে তারা এগিয়ে এলে তাদেরকেও নির্মমভাবে মারছে পুলিশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গুনার এসপি ও কয়েক্টরকে বরখাস্ত করেছেন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি যদিও পুলিশের তরফে চাষি ও তার স্ত্রীকে মারার ঘটনা সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে সায়েন্স কলেজের জন্য দেওয়া জমিতে ওই চাষি কবজা করেছে বলে অভিযোগ ছিল যদিও সেই চাষি রাজকুমার জানিয়েছেন তিনি ওই জমি এলাকার এক রাজনৈতিক নেতার থেকে চাষের জন্য নিয়েছেন সেই নেতাকে তিনি টাকা দিয়েছেন তার জন্য দু লাখ টাকা ধার নিয়ে রাজকুমার সেই জমিতে চাষ করেছে সেই চাষি জানিয়েছেন তার জমি সরকার নিয়ে নিলে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে তাকে আত্মহত্যা করতে হবে কারণ তার মাথার ওপর করের বোঝা রয়েছে কিন্তু পুলিশ সেসব কথা কানে তোলেনি এরপর বাধ্য হয়ে পুলিশকর্মীদের সামনেই রাজকুমার ও তার স্ত্রী কীটনাশক খেয়ে নেন তাদের স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ